যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মেন অভিযুক্ত সৌরভ চৌধুরী আর সৌরভ চৌধুরী গ্রেপ্তার হতেই মুখ খুললেন তার মা মুখ খুলে দিলেন বিস্ফোরক প্রতিক্রিয়া সৌরভ চৌধুরী গ্রেপ্তার হওয়ার ঠিক আগে মাকে ফোন করেছিলেন মাকে ফোন করে বিস্ফোরণ ঘটিয়েছিলেন একাধিক তথ্য তুলে ধরেছিলেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আর ছেলে গ্রেপ্তার হতেই বিস্ফোরক সবাই মায়ের ছেলে সৌরভ গ্রেপ্তার হতী যা বললেন মা তাতেই কিন্তু তোলপার রাজ্য তিনি কিছু করেননি তার শাস্তি হবে না আত্মবিশ্বাসী ছিলেন যাদবপুরের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরী শুক্রবার রাতে গ্রেপ্তারির আগে মা প্রণদী চৌধুরীকে ফোন করে তেমনটা জানিয়েছিলেন সৌরভ এও জানিয়েছেন তার ভুল একটাই মৃত স্বপ্নদ্বীপের বাবাকে বলেছিলেন তার ছেলের খেয়াল রাখবেন সৌরভের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তিনি গ্রেপ্তার হতই সেই খবর পৌঁছে যায় বাড়িতে তারপর থেকেই তার পরিবারের কপালে চিন্তার ভাঁজ ছেলের গ্রেপ্তারির খবর পেয়ে ভেঙে পড়েছেন সৌরভের বাবা নিরূপ চৌধুরী এক নাগারে কেঁদে চলেছেন মা প্রণতি চৌধুরী পুরো পরিবারের একটাই দাবি সৌরভ নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে সৌরভের মা প্রণতির কথায় স্বপ্নদ্বীপের মৃত্যুতে আমার ছেলে দায়ী নয় আমার ছেলে ওরকম ছেলেই না এটা যাদবপুরের ছেলেরাও বলবে যে সৌরভ এ কাজ করতে পারে না সন্ধেবেলা জানতে পারি যে ওকে গ্রেপ্তার করা হয়েছে আমার সঙ্গে বিকেলেও ওর কথা হয় ও বলে আমি কোনো ভুল করিনি মা আমার শাস্তি হবে না আমি কাউকে র্যাগিং করিনি কোনো দিন করিনি আমার একটাই ভুল যে ওর বাবাকে অর্থাৎ স্বপ্নদ্বীপের বাবাকে বলেছিলাম আমি লক্ষ্য রাখবো ঘটনাচক্রে হোস্টেলে যে গেস্ট হিসাবে থাকা যায় সে কথা স্বপ্নদ্বীপ এবং তার বাবা রামপ্রসাদ কুণ্ডু জানতে পারেন সৌরভের মাধ্যমেই এমনটাই দাবি করেছেন স্বপ্নদ্বীপের বাবা স্বপ্নদ্বীপের বাবা পুলিশকে জানান গত তেসরা আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি চায়ের দোকানে তাঁর সঙ্গে সৌরভের আলাপ হয় ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র সৌরভ জানান দু সালে তিনি এমএসসি পাস করেছেন সৌরভের কথায় ভরসা পেয়েছিলেন রামপ্রসাদ সৌরভের হাত ধরে বলেছিলেন ছোটো ভাইয়ের মতো স্বপ্নদ্বীপকে দেখতে সেই সৌরভকে ঠান্ডা মাথায় খুনি বলে শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেন মৃত ছাত্রের বাবা তার অভিযোগ কয়েকজন দল বেঁধে স্বপ্নদ্বীপকে খুন করেছেন তিনি এর বিচার চান তাঁর কথায় আমার দৃঢ় বিশ্বাস সৌরভের নেতৃত্বে আমার বড় ছেলের উপর অত্যাচার করা হয়েছে ওরাই আমার ছেলেকে নিচে ফেলে মেরে দিয়েছে অন্যদিকে ছেলের গ্রেপ্তারির জন্য মৃত স্বপ্নদ্বীপের বাবা দাবি করেছেন সৌরভের মা তার দাবি আমার ছেলে নির্দোষ ওকে ফাঁসানো হয়েছে স্বপ্নদ্বীপের বাবা মা ফাঁসিয়েছে আমার ছেলের নাম বারবার নেওয়া হচ্ছে সৌরভ যাদবপুরের প্রাক্তনী তা সত্ত্বেও দিনের পর দিন যাদবপুরের মেন হোস্টেলে থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেই অভিযোগ প্রসঙ্গে তার মা বলেন আমার ছেলে ছ বছর যাদবপুরে রয়েছে কেউ কোনোদিন ওর নামে একটাও খারাপ কথা বলেনি আমাদের বাইরে রাখার সামর্থ্য নেই হোস্টেলের ছেলেরাও ওকে ভালোবাসে তাই হোস্টেলে ছিল বলেছিল একটা চাকরি পেলেই হোস্টেল ছেড়ে দেবে চাকরির পরীক্ষা দিচ্ছিল হোস্টেলে তো এরকম অনেকেই রয়েছে সেই হিসাবে ও ছিল একবার ঘর ভাড়াও নিয়েছিল কিন্তু থাকতে পারেনি একা তাই আবার হোস্টেলের ছেলেদের সঙ্গে কথা বলে সেই হোস্টেলে ঢোকে প্রসঙ্গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের এ টু ব্লকের নিচ থেকে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর র্যাগিংয়ের কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের এরপর স্বপ্নদ্বীপের রহস্য মৃত্যুর তদন্তে নেমে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ স্বপ্নদ্বীপের বাবা রামপ্রসাদ কুণ্ডুর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে ওই ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ সম্মিলিত অপরাধের ধারাতেও মামলা হয়েছে সৌরভকে শনিবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের এ ট্রু ব্লকে থাকা বেশ কয়েকজন আবাসিককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সৌরভ গ্রেপ্তার হতেই কিন্তু বিস্ফোরক সৌরভের মা আমার ছেলে কিছু করেনি আমার ছেলে কোনো অন্যায় করেনি এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন সৌরভের মা এছাড়াও গ্রেপ্তারির আগেই কিন্তু মাকে ফোন করে বিস্ফোরক সৌরভ আমি কিছু অন্যায় করিনি মা শুধু একটাই ভুল হয়ে গেছে স্বপ্নদ্বীপের বাবাকে বলেছিলাম ওর ছেলের খেয়াল রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যাদবপুরের ছাত্র মৃত্যুতে কিন্তু গ্রেপ্তার সৌরভ আর সৌরভ চৌধুরীকে গ্রেপ্তার করার পরপরই কিন্তু বিস্ফোরণ ঘটালেন তার মা